গত 7 তারিখে মন সংসদে মন রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন তার প্রেক্ষিতে জাতীয় সংসদের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তীতে সংসদ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাব এনেছেন তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যিনি গণপরিষদের সৃষ্টি হওয়ার পর থেকে যারা এই সংসদে ছিলেন তারা আজকে অনেকেই জীবিত নেই তাদেরকে স্মরণ করি স্মরণ করি জাতীয় চার নেতাকে স্মরণ করি মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করি 15ই আগস্ট যারা শাহাদত বরণ করেছেন বঙ্গবন্ধুর পরিবারের তাদের সবাইকে স্মরণ করি এই সংসদে যারা প্রাণ হয়েছেন প্রত্যেককে আমি আজকে এই দিন স্মরণ করি মাননীয় স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে আমাদের পরিচয় ছাত্র জীবন থেকে বরিশালে যখন তিনি যেতেন তখন আমরা ছাত্রনেতা হিসেবে তার সান্নিধ্য পেয়েছি বিভিন্ন সময় বঙ্গবন্ধুর সাথে বিভিন্ন জায়গায় গিয়েছি বঙ্গবন্ধু আমার বাড়িতে একবার নয় দুইবার মাননীয় স্পিকার গিয়েছিলেন 18ই জুলাই 1970 সাল তিনি আমার কালাই আমার নিজ গ্রামে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলেন সেখানে তোফায়েল আমার সাহেব আমির হোসেন আমু ভাই এবং তৎকালীন আওয়ামী লীগ নেতৃবৃন্দ দক্ষিণ অঞ্চলের সমস্ত নেতৃবৃন্দরা ছিলেন তিনি আমার এই বাসায় ঘন্টা তিনেক ছিলেন এবং খাওয়া দাওয়া করেছেন সেখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দরা তার সাথে সলা পরামর্শ করেছেন কিভাবে কে কোথায় নমিনেশন নেবেন বঙ্গবন্ধু অনেকক্ষণ শোনার পরে প্রত্যেকেই তার সাথে আলোচনা করলেন তোফায়েল ভাই সেখানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু বললেন বিপি সাহেব তখন আমি বিএম কলেজে বিপি মাননীয় স্পিকার বিপি সাহেব এক কাপ চা দাও আমি এক কাপ চা দিলাম বঙ্গবন্ধু চা খেলেন বললেন যে যে নমিনেশন চাইলেন সবাই তার কাছে নমিনেশনের কথা বললেন বঙ্গবন্ধু বললেন তোমরা আমাকে অনেকে অনেকভাবে অনেক কথা বলেছো তুমি একটা কথা শুনে রাখো বন্ধু কিন্তু পুরানটা ভালো শাড়ি কিন্তু নূতনটা ভালো শাড়ি লঙ্গি নূতন ভালো বন্ধু পুরান ভালো যারা আমার দীর্ঘদিনের সাথে আমার সাথে ছিলে তারা আজকে নমিনেশনের কথা বলছে যদি তাদের আর্থিক অবস্থা ভালো থাকে যদি স্বাস্থ্য ভালো থাকে নিশ্চয়ই তারা প্রাধান্য পাবে এবং তাদেরকে মনোনয়ন দেওয়া হবে এইভাবে বঙ্গবন্ধু তাদেরকে সেইভাবে বুঝিয়েছিলেন মাননীয় স্পিকার বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের ডাক দিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি বঙ্গবন্ধু বলেছিলেন তোমাদের যা যা আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এদেশে মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ সেই বঙ্গবন্ধু রহমানের সারা দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ভারত থেকে অস্ত্র নিয়ে 6 মে 1971 সালে যখন ভারত থেকে অস্ত্র নিয়ে আসছিলাম তখন পাইকগাছায় আমি ধরা পড়ি আমরা 19 জন লোক মাননীয় স্পিকার মেজর জলিল তৎকালীন এমএনএ এমপি সহ আমরা প্রায় 60 থেকে 70 জন লোক সেই লঞ্চে ছিলাম দুটি লঞ্চ এম্বুশ করে গানবোট দ্বারা আমাদের লঞ্চ দুটি ডুবিয়ে দেওয়া হয় আমরা 19 জন লোক পাক হানাদার বাহিনী এবং তাদের সশস্ত্র তাদেরকে তাদের দ্বারা আমরা ধৃত হই এবং 2 দিন আটকা থাকার পর 19 জন লোককে যখন তারা আমাদের গানবোটে তুলে নিল আমরা সেই বোট থেকে লাফিয়ে সুন্দরবনে আমি এবং আমার এক বন্ধু আমিনুল ইসলাম সরোজ যিনি পরবর্তীতে আহ্বানী ক্লাবের সদস্য ছিলেন আহ্বানী ক্লাবে খেলতেন তিনি আত্মরক্ষা করি এবং জীবন রক্ষা ভিক্ষা পাই মাননীয় স্পিকার তারপরে আবারও 15 দিন পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বরিশালে বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদেরকে একত্রিত করে আবার ভারতের উদ্দেশ্যে যায় এবং ভারতে গিয়ে 30 মে ভারতে অবস্থান করি 9 নম্বর সেক্টরের চিফ পলিটিক্যাল মোটিভেটার দায়িত্ব পাই সেখান থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত হই বঙ্গবন্ধুর সাথে শুধু একদিন নয় অনেকবার অনেক দিন দেখা হয়েছে বঙ্গবন্ধু আমাকে খুব স্নেহ করতেন 12ই নভেম্বর যখন বন্যা হলো সেই সময় বঙ্গবন্ধু আমার বাড়িতে গিয়েছিলেন সেই তারিখটা ছিল 11ই নভেম্বর মাননীয় স্পিকার তিনি আমাকে বললেন তোমার বই পুস্তক নষ্ট হয়েছে তুমি ঢাকা আসো তোমাকে সাহায্য করো আমি বললাম নেচে আমার সাহায্য প্রয়োজন হবে না তারপরে তিনি ঢাকা আসার পর আমাকে 200 টাকা দিল সেই টাকা দিয়ে পায়জামা পাঞ্জাবি মসজিদ কোট স্যান্ডেল বানাবার পরও মাননীয় স্পিকার 30টি টাকা আমার হাতে ছিল আমি সেই কর্মী সেখান থেকে বঙ্গবন্ধুর হাত ধরে আমার চাচা ইসলাম মোল্লা ছিলেন বঙ্গবন্ধুর বন্ধু আমার আর এক চাচা ছিলেন রশিদ সাহেব অ্যাডভোকেট তিনিও ছিলেন বঙ্গবন্ধুর বন্ধু সেইভাবেই বঙ্গবন্ধুর পরিবারের সাথে পরিচয় আমরা 8 ভাই 3-4 ভাই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি মাননীয় স্পিকার কাজী আমরা একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসাবে এবং বঙ্গবন্ধুর পরিবারের একজন লোক হিসেবে বলতে পারি আমরা বঙ্গবন্ধু আপন যেহেতু আমার চাচা বঙ্গবন্ধুর সাথে সম্পর্ক ছিল সুসম্পর্ক ছিল সোসেন সৈয়দ সরাওয়ার্দির সাথে হাত ইন্দি করতেন আমরা সেই পরিবার থেকে এই রাজনীতিতে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা একবার নয় দুইবার নয় 9 বার আমাকে নমিনেশন দিয়েছেন 7 বার আমি এমপি হয়েছি 2001-এ জোর করে হারা হয়েছে 2006-এ নির্বাচন হয় নাই অর্থাৎ বাউফলের জনগণ আমার নির্বাচনী এলাকার জনগণ বারবার আমাকে আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়ে আমাকে সুযোগ সৃষ্টি করে দিয়েছে মাননীয় স্পিকার
এই সংসদের 50 বছর পূর্তিতে আমার বলতে হয়, এই সংসদে বঙ্গবন্ধু যেমনি ছিলেন, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিরা যেমনি ছিলেন, তেমনি ভাবে 79 পার্লামেন্টে যখন আমি প্রথম আসি কি দেখলাম, সাহাজি সেই পার্লামেন্টের প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার লজ্জায় মাথা নত হয়ে যায়, এই আলিম, এই সালাউদ্দিন কাদের চৌধুরী, এরাও কিন্তু মান্নান, এরাও সেই সময় এমপি ছিল। মাননীয় স্পিকার, স্বাধীনতার বিজিতদের দ্বারা এই সংসদ পরিচালিত হয়েছে তাও আমরা দেখেছি। আজকে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে আমরা কি দেখছি, এদেশের মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাসী, মুক্তিযুদ্ধের আদর্শ যারা বিশ্বাসী, তারা আজকে ভালো আছি। এবং শুধু আমি নয় মাননীয় স্পিকার, বাংলাদেশ আজকে ভালো আছে। যদি আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা না থাকতো, আর যেভাবে স্বাধীনতা বিরোধীরা রাজনীতিতে এসেছিল, খুনিরা যেভাবে রাজনীতিতে এসেছিল, বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনি যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে 15 আগস্ট, যারা নিজেরা স্বীকার করেছে যে আমি কিলার অব দি শেখ মুজিবুর রহমান, তাদেরকে এই সংসদে আসার সুযোগ সৃষ্টি করে দিয়েছিল বিএনপি। আজকে বিএনপি নাই, বিএনপি ছিল না, থাকবে না, এটাই কামনা করি। বিএনপি না থাকুক, বাংলাদেশের রাজনীতিতে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে সেই জন্য বিএনপিকে আমি দায়ী করবো। মাননীয় স্পিকার, বিএনপির মধ্যে একটি রাজনৈতিক দল না আসাই দেশের জন্য মঙ্গল। আজকে বিএনপি নাই বিধায় বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, বিএনপি থাকলে এই উন্নয়ন আমরা দেখতে পেতাম না।